কলমের শীষ আর কাগজ দিয়ে পরিবেশ বান্ধব কলম উদ্ভাবন করেছেন পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন গ্রিন ইকোর প্রতিষ্ঠাতা সঞ্জয় চৌধুরী। গ্রিন পেন নামে এই কলমের কালি শেষ হলেই মাটিতে রাখলে দিবে একটি সবুজ গাছের চারা। অবাক করার মতো পরিবেশ বান্ধব কলমটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের ভবানন্দ কুটি গ্রামের গণেশ চৌধুরীর ছেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সঞ্জয় চৌধুরী তার গড়া সংগঠন গ্রিন ইকোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন ধরনের কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় প্লাস্টিকের কলমের ব্যবহার কমাতে বাজারে নিয়ে আসেন কাগজের কলম। কাগজের কলম যে ধারণাটি, এটা সারা বিশ্বে খুবই প্রচলিত একটি ধারণা। যে এই প্রথম চিন্তাটাই এসেছে যে আমরা প্লাস্টিকের ব্যবহার কীভাবে কমাতে পারি। হ্যাঁ, প্লাস্টিক আমাদের জন্য যে পরিমাণ ক্ষতিকর, সেই ক্ষতিটাকে কীভাবে কতটুকু এড়াতে পারি, সেই চিন্তা থেকেই এই চিন্তাটা এসেছে। আর একটা চিন্তা এসেছে যে আমরা দীর্ঘ সময় থেকে বলছি যে পরিবেশ বান্ধব অর্থনীতি গড়ার কথা। হ্যাঁ, আমাদের পরিবেশ প্রকৃতির সাথে যদি অর্থনীতির কোনো দ্বন্দ্ব না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সমভাবে এগিয়ে যেতে পারি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা কাগজ দিয়ে যে কলমটি তৈরি করছি, এটি যদি আমরা তৈরি করতে থাকি, একদিকে আমরা প্লাস্টিকের ব্যবহারটা কমাতে পারবো, অপরদিকে আমরা কিছু সংখ্যক মানুষজনকে কিন্তু একত্রিত করে একটি অর্থনৈতিক কাজের সাথে সম্পৃক্ত করতে পারছি। ফলে এই উভয় বিষয়, অর্থনীতি এবং প্লাস্টিক বর্জনের ধারণাটাকে একসাথে করে আমরা এই কাগজের কলম উৎপাদনটি শুরু করেছি। এলাকায় মাটিতে মাদুর বিছিয়ে হচ্ছে কলম তৈরির কাজ। এক সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে আশপাশের ছজন নারী কলমের শীষ, কাগজ ও গাম নিয়ে কলম তৈরি করছেন তারা। এতে অল্প হলেও আয় করছেন তারা। কলমে দেয়া হচ্ছে একটি বীজ যা দেবে চারা। আমি এখন কলমের কাগজ বানাবো মরিচের বীজ দিয়ে, তুলসীর বীজ দিয়ে, নানান রকমের বীজ দিয়ে। এই যে কলমের কাজ করছি, এখান থেকে পড়াশোনার পাশাপাশি আমি এগুলো কাজ করতেছি এবং এগুলো থেকে কিছু আয় করতেছি। সেগুলো দিয়ে আমার নিজের হচ্ছে এবং আমি পরিবারও দিতে পারছি। কলম বানাই, আবার কাগজের হেড বানাই, আবার কাগজের হেডের মাথা কাগজ দেই, তারপরে মরিচের বিচি দেই, এগুলো আমরা এই কাজ করতেছি। আমি এক সপ্তাহ থেকে দেখলাম, দেখিয়ে দেখার পরে ধরলাম কাজ। কাজ ধরার পরে কাজ ক্লিয়ার হলো যখন, তখন আমাকে তো খুব ভালো লাগিলো এই কাজ করতে। সংসারে কাজ বাজ সেরে বসে থাকা লাগে, তখন আমরা এই কাগজ দিয়ে কলম তৈরি করি। আগে কাগজ নিলাম, তারপরে কিছু আড়া লাগাইলাম, তারপরে শিশে দিলাম, তারপরে হাত দিয়ে ডলা দিয়ে কলমটা তৈরি করলাম, তারপরে কলমের পিছন দিয়ে মানে আর কি বীজ দিলাম। বিভিন্ন ধরনের বীজ দেখা গেলো, মরিচের বীজ, টমেটোর বীজ, তারপরে হলো তুলসীর বীজ। কাগজের কলমের ব্যবহারে কমেছে প্লাস্টিকের ব্যবহার। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে সারা দেশে কলম বাজারজাতের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও সবুজ দেশ গড়ায় ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন গ্রিন ইকোর প্রতিষ্ঠাতা। সচেতন মহল বলছে কাগজের কলম ফিরিয়ে দিতে পারে জলবায়ুর পরিবর্তনে সংকটে থাকা পরিবেশ। কাগজের কলম এটা একটা পরিবেশ বান্ধব কলম। এই কলমটা আমরা যারা ব্যবহার করব, প্রত্যেকজনে ব্যবহার করব এবং কলমটার মান সম্পর্কে জানবো, যেটা পরিবেশকে উন্নত করবে। এতদিন যে কলমগুলো আমরা ব্যবহার করছি, সে কলমগুলো পরিবেশের ক্ষতি করছিল। বীজটার থেকে যে কোনো একটা গাছ হবে, গাছটা এখন টমেটো হতে পারে, তুলসীও হতে পারে, মরিচও, সাধারণত এই তিনটা বীজের দেওয়া হয়। তো এইটা হলে একটা বাড়িতে উঠান আছে, টপ আছে, এরা কিন্তু অনায়াসে ওইটার থেকে কিছু পাইতে পারে। এইটাই পরিবেশের সঙ্গে মিলিয়ে যে এরকম একটা উন্নয়ন ভাবনা থাকতে পারে, এটা তরুণদের যে নতুন নতুন ভাবনা, যে ভাবনার হাত ধরে আমরা বাংলাদেশ তথা গোটা বিশ্বকে এগিয়ে নেওয়ার কথা ভাবি, সেরকমই একটি উদ্যোগের নাম হচ্ছে কাগজের কলম। আমাদের যে শিক্ষার্থীরা আছে, যারা ছোটোবেলা থেকে এই কাগজের কলম ব্যবহার করে বড় হবে, তারা কিন্তু এই কাগজের কলম থেকে একটি গাছের চারা উৎপাদন করবে, পরিচর্যা করবে, গাছটিকে বড় করে তুলবে। তার মানে আমরা বলতে পারি সুদূর প্রসারী চিন্তাভাবনা যে একটি জনগোষ্ঠী কিন্তু আমাদের পরিবেশ সচেতন হয়ে বড় হচ্ছে। এটি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি ইতিবাচক বার্তা নিয়ে আসতে পারে কিনা, সেটাও আমাদের একটি লক্ষ্য। স্থানীয় অনেকেই আগ্রহী হচ্ছেন কাগজের কলম তৈরির প্রশিক্ষণ নিতে। পৃষ্ঠপোষকতা পেলে কাগজের কলমের ব্যবহার বাড়ানোর পাশাপাশি মানুষের কর্মসংস্থান বাড়ানো সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।